পুকুরের চারপাশে হিন্দু মুসলমান বসবাস করে। হিন্দুগণ পুকুরে প্রসাব করে, তাকে পানি ব্যবহার করে উজু করা বৈধ কি না জানতে চায়, বা সালাত আদায় করলে তা শুদ্ধ হবে কি। কঠিন কথা। এই হাদিসটা বুলুগুল মারামে আপনি পাবেন। বুলুগুল মারামে একটা হাদিস আছে, ইজা বালাগাল মাউ কুল্লাতাইনি লাম ইহমিলিল খাবাস, যদি পানি দুই কুল্লা পরিমাণ হয়, কুল্লা হলো বড় পানির মটকা, আগেকার দিনে মাটির অনেক বড় বড় পানির পাত্র হতো, এরকম বড় বড় মটকা তাকে বলা হয় কুল্লা। এরকম দুই কুল্লা পরিমাণ পানি যদি একসাথে থাকে আর তাতে কোনো নাপাকি পড়ে, কিন্তু সেই নাপাকি পানির মূল তিনটা বৈশিষ্ট্য পরিবর্তন করতে না পারে, পানির তিনটা মূল বৈশিষ্ট্য আছে, তার রং, আরেকটা হলো তার স্বাদ, আরেকটা হলো তার গন্ধ, যদি এগুলোর কোনোটার পরিবর্তন না হয় এবং তাতে নাপাকি পড়ে, তাহলে সেই পানি অপবিত্র নয়। যদি দুই কোল্লা বা তার বেশি পানি হয় তাহলে, আর যদি দুই কোল্লার কম হয় তাহলে নাপাকি পড়লেই কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, তখন তার বৈশিষ্ট্যের দিকে খেয়াল করার কোনো দরকার নেই। তো আমার বিশ্বাস, একটা পুকুরে দুই কোল্লা কেন, অনেক কোল্লা পানি থাকে, সুতরাং যদি কিছু নাপাকি সেখানে পড়েও আর পড়ার পরে যদি পানির তিনটা বৈশিষ্ট্য ঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ সেই পানি দিয়ে উজু করা যাবে। তবে কোন দুঃখে আসলে পুকুরে পেশাব করবে, ওই কি পেশাব করা জায়গা না, কেউ দেখে নিষেধ করবেন? অনেক সময় মুসলিমরাও এটা কেউ কেউ করে থাকে, নিষেধ করবেন? এটা তো সবাই পানি ব্যবহার করে, উজু করে, কুলি করে, সেটা তো একটা অরুচিরও ব্যাপার, তাই না? নিষেধ করতে হবে।